বিজেপি নেতা বিজয় কৃষ্ণ সামন্তের মৃত্যুর ঘটনায় গোটা ময়না ব্লক জুড়ে ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ১০০টি এলাকায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল থেকে ময়না ব্লক জুড়ে থমথমে পরিবেশ। একেবারে সকালবেলায় ময়না ব্লক এলাকায় বেশ কিছু দোকানপত্র বন্ধ থাকতে দেখা যায়, তবে কিছু কিছু জায়গায় দোকানপাট খোলা। বেলা বাড়লে প্রভাব আরও বাড়বে বলে দাবি রাজনৈতিক মহলের। তবে জেলার বিভিন্ন জায়গা থেকে ১০ থেকে ১১টি বিক্ষোভ তথা অবরোধ কর্মসূচি হবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় বিজেপি কর্মকর্তারা। জানা গিয়েছে কোলাঘাট, দেউলিয়া বাজার, পাঁশকুড়া, রাতুলিয়া, নিমতৌড়ি, তমলুক সহ একাধিক জায়গায় সকাল ১০টা থেকে আবার কোথাও কোথাও ১১টা থেকে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমাকে বলতে পুলিশ যে খুন করেছে তাকে গ্রেফতার করতে পারছে না, যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে গ্রেফতার করছে, আর তোকে যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করতে পারছে না। আজকে প্রতিবাদে নেমেছি বলে পুলিশ আজকে আমাদেরকে গ্রেফতার করছে। আমরা শান্তিপ্রিয়ভাবে বন্ধ করার জন্য এসেছি, আমরা তো কোনো প্রতিবাদই করি না। আপনাদের কি বন্ধ তুলে দিতে চাইছে সেটা পুলিশই বলতে পারবে, আমরা জানি না। আপনাকে তো এই মুহূর্তে আটক করা হলো, কি এ নিয়ে কি কাউকে জানাবেন? অবশ্যই আমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা ফোন করব। আমি ফোন করছি নেতৃত্বকে, ফোন করছি, নেতৃত্বরা আসবেন। বন্ধ চলবে তো? হ্যাঁ বন্ধ চলবে, বিরোধী দলনেতা আমাদের ঘোষণা করেছেন বন্ধ চলবে। তোমার গাছ জোর, তোমার সেটাই বলেছি আমি, গাছ জোরে আজকে ই করিনি। সকাল থেকে আমরা এখানে রাস্তায় নেমেছি।
ধর্মঘটকে সফল করার জন্য। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখান সাধারণ মানুষকে, রাস্তায় কোনো বড় গাড়ি চলছে কি না, দোকানপাট খোলা আছে কি না। তো এই মুহূর্তে ময়নাবাসী সাধারণ মানুষ, সাধারণ মানুষ তারা প্রত্যেকেই এই হত্যার প্রতিবাদে নিজ নিজ দায়িত্বে দোকানপাট, স্কুল কলেজ, অফিস আদালত, সঙ্গে মার্কেট তারা নিজেরাই বন্ধ রেখেছেন। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামার আগেই আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় মানুষ, সাধারণ মানুষ সক্রিয় হয়ে বন্ধকে সফল করছে। কোন কোন জায়গায় আপনারা মোটামুটি এই মুহূর্তে অবরোধ শুরু করছেন? এই মুহূর্তে আমাদের অবরোধ শুরু হয়েছে বলাইপন্ডা, অন্নপূর্ণা বাজার, খেজুরতলা বাজার, পেটুয়া মোড়, বাকচা বেসিক, তৎস ময়নার যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারে বন্ধ কি সর্বাত্মক হচ্ছে? সম্পূর্ণভাবে বন্ধ সর্বাত্মক কিনা আপনারাই দেখিয়েছেন। আমরা মানুষের কাছে আবেদন রেখেছি বন্ধ সর্বাত্মক করার জন্য। বিভিন্ন স্কুল কলেজ কি বন্ধের জন্য আপনাদের প্রয়াস গ্রহণ করছেন, বিভিন্ন জায়গায় বন্ধ করে দিচ্ছেন? আমরা তো কালকেই ঘোষণা করেছি যে বিজয়বাবুর হত্যার প্রতিবাদে আমরা 12 ঘন্টার জন্য ধর্মঘট ডেকেছি। তো সেটাকে সফল করার জন্য আমাদের কর্মী, সমর্থক, নেতৃত্ব প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। ভ্যান অথবা রিক্সাকে মোটরচালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।